নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি, আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে রাশিফল আলোচনা করে থাকি, আজকেও ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল। কিন্তু তার সাথে সাথে আমরা আজকে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করা শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হবে, কত সংখ্যা শুভ হবে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, এবং তার সাথে সাথে বলবো আজকে আপনাদের ক্ষেত্রে কি গাছ পুজো করলে ভালো হবে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, আর যদি মনে করছেন আজকে আপনার ম্যানেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে কি করণীয়। প্রত্যেক দিন যেরকম আলোচনা করি, আজকেও ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা চলে যাব আজকের পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় তিথি থাকছে ষষ্ঠী তিথি, সুতরাং নিম গাছের কোনো জিনিস কিন্তু আপনারা আজকে সেবন করবেন না। আজকে নক্ষত্র রেবতী, করণ রয়েছে কৈলব করণ, পক্ষ শুক্লপক্ষ, যোগ আজকে সাধ্য যোগ। দিন আজকে রবিবার, রাহুকাল থাকবে 4:03 বিকেলবেলা থেকে 5:27 পর্যন্ত। এই সময় কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকবে দুপুরবেলা 1:15 থেকে 2:39 পর্যন্ত। এই সময় যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। এছাড়া আপনাদের জন্য শুভ সময় থাকছে অর্থাৎ অমৃতকাল থাকছে 10:26 সকালবেলা থেকে 11:50 পর্যন্ত। এই সময় যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম কিন্তু শুরু করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধি যোগ আজকে থাকছে, যা থাকবে 5:10 সকালবেলা থেকে 6:42 পরবর্তী দিন সকালবেলা পর্যন্ত। এই সময় যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করতে পারেন একমাত্র রাহুকাল বাদ দিয়ে। আপনাদের ক্ষেত্রে ব্যবসা করার জন্য শুভতিথি থাকছে না আজকে, থাকছে 16 ফেব্রুয়ারি, যা চলবে সকালবেলা 11:51 থেকে 1:46 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ব্যবসা আপনারা শুরু করে বিশেষ ফায়দা লাভ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি আজকে নেই, রয়েছে 7 ফেব্রুয়ারি, যা চলবে কালকে অর্থাৎ 7:58 সকালবেলা থেকে 12:26 দুপুরবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 2:21 থেকে পরবর্তী দিন সকালবেলা 7:28 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা জব জয়েন করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক আজকে রয়েছে উত্তর পূর্ব দিক, যারা উত্তর পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা উত্তর পূর্ব ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম উত্তর পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন বাধাবিঘ্নকে নাশ করে কিন্তু দিনটা আজকে মোটের উপর শুভ থাকবে। আর এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, কর্মের নতুন যোগাযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। সংখ্যা 2, বন্ধুর সাথে কিন্তু আজকে অনেকটা সময় আপনাদের কাটাতে হতে পারে এবং কোনো ধার্মিক কার্যে কিন্তু যোগদান করতে হতে পারে। সংখ্যা 3, ছুটির মেজাজ কিন্তু আপনাদের মধ্যে আজকে ভীষণভাবে দেখা যাবে। সংখ্যা 4, আজকে গৃহে ধর্মানুষ্ঠান হঠাৎই হয়ে যেতে পারে। সংখ্যা 5, কর্মস্থানে কিন্তু আজকে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্ক থাকুন। সংখ্যা 6, দূরযাত্রার সুযোগ থাকছে কর্মক্ষেত্রের জন্য। সংখ্যা 7, বন্ধুর সাথে কিন্তু আজকে অনেকটা সময় আপনাদের কাটাতে হতে পারে। সংখ্যা 8, ইলেকট্রনিক্স কোনো জিনিস কিন্তু আজকে হঠাৎই খারাপ হয়ে যেতে পারে, সতর্ক এবং সাবধানতার সঙ্গে সমস্ত কিছু ব্যবহার করুন। সংখ্যা 9, বন্ধুর দ্বারা আজকে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। আর এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাব ABCD। আর ABCD কেন দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই চলে যাই এ কাজের জয়েনিং। কিন্তু আজকে কোনো পরিকল্পনা আপনাদের ক্ষেত্রে করতে হতে পারে। বি, সব কাজ কিন্তু আজকে সমাপ্ত হয়ে থাকবে। সি, শত্রুর আজকে কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে। ডি, কর্মপ্রাপ্তির যোগ আজকে ভীষণভাবে থাকছে। ই, আজকে অফিসে কোনো ডিসকাস করতে হতে পারে কোনো বিষয় নিয়ে আপনার বসের সাথে। এফ, ভালো কোম্পানিতে কিন্তু কাজের সুযোগ আসতে চলেছে। জি, আনন্দমুখর দিন কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে কাটছে। এইচ, বিয়ের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎই তৈরি হতে পারে। আই, বন্ধু লাভ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। জে, ধার্মিক কার্য কিন্তু আজকে সম্পন্ন হতে পারে। কে, শরীর আজকে কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেটার থাকবে। এল, অফিস কিন্তু ফেস্টিভ্যালের আয়োজন আপনাদের করতে হতে পারে। এম, আজ কিন্তু সম্পন্ন করতে হতে পারে সমস্ত কাজ। এন, মনের কথা কিন্তু আজকে শেয়ার করতে হতে পারে আপনার বন্ধুকে। ও, জবের আশা কিন্তু আজকে ভীষণভাবে থাকছে। পি, আজকে কিন্তু যে কোনো কাজেই আপনি আপনার বন্ধুদের সাপোর্ট পাবেন। কেউ ধর্মকার্যে যোগদান তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। আর, দম্পতিদের জন্য দিনটা ভীষণ শুভ রয়েছে। এস, থেমে থাকা কাজগুলো কিন্তু কমপ্লিট হতে চলেছে আপনাদের ক্ষেত্রে।
টি আজকে অর্থ আগমনের পথ কিন্তু প্রশস্ত হতে পারে। ইউ পরিবারের ধার্মিক কার্য কিন্তু আজকে তৈরি হতে পারে। ভি বন্ধু লাভ হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। ডাব্লিউ ব্যবসায় কিন্তু আজকে লাভবান হতে পারেন আপনি। এক্স ছাত্রদের আনন্দ ভরা দিন কিন্তু আজকে তৈরি হতে পারে। ওয়াই গৃহ পরিবর্তনের যোগ কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। জেড বন্ধু লাভ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আর এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভালো থাকবে। আজকে বহুদিন পরে কিন্তু আনন্দমুখর দিন কাটতে চলেছে। বিজনেসে অর্থলগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাকে ভোগাতে পারে। বিকেলের পরবর্তী সময় থেকে আপনাদের দিনটা শুভ থাকছে। আজকে লেনদেন করার সময় সতর্ক থাকবেন। কোনো গুরুত্বপূর্ণ জিনিস বিকেলের পরবর্তী সময় হারিয়ে যেতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষরাশি। দাম্পত্য জীবন প্রেম জীবন ভালো থাকছে। আজকে মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিছুটা বিকেলের পরবর্তী সময় কিন্তু তৈরি হতে পারে। এছাড়া আপনাদের হেলথ ওরিয়েন্টেড ট্রাবলও কিন্তু কিছুটা আপনাকে ভোগাতে পারে। কাজকর্মের যোগগুলো যেগুলো বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু কিছুটা আপনাকে আজকে সমস্যায় ফেলতে পারে। অর্থাৎ কোনো হঠাৎ ভুল খবর কিন্তু আজকে আপনাকে সমস্যায় মানসিক উদ্বেগ তৈরি করতে পারে। লেনদেন করার সময় সাবধানতা অবলম্বন করবেন। দূরযাত্রা আপনাদের জন্য আজকে শুভ নয়। আজকে ঋণ নেওয়ার ক্ষেত্রে দিনটা মোটের উপর মধ্যম থাকছে। যদি মনে করছেন আপনার পরিবারের কোনো মানুষ অসুস্থ ছিল বহুদিন ধরে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর রাখার চেষ্টা করুন। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 4। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা ভীষণ ভালো যেতে চলেছে। দূরযাত্রার ক্ষেত্রে দিনটা আপনাদের ভীষণ ভালো। অর্থ প্রাপ্তির যোগ ভীষণভাবে থাকছে। তার সাথে সাথে বলে রাখি, আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা মনে করছেন যে বিজনেসে লগ্নি করবেন, তারা বিজনেসে লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। শেয়ার মার্কেটের জায়গায় কিন্তু আপনারা অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা আপনাদের দিকে আনতে পারেন। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা আপনাদের ক্ষেত্রে কিছুটা তৈরি হতে পারে শরীর নিয়ে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের ওপর ভালো থাকছে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় অনেকটা কম থাকলেও বিকেলের পরবর্তী সময় নতুন কর্মের যোগসাজশ কিন্তু তৈরি হতে পারে, যেগুলি নিয়ে আপনি বহুদিন ধরে চিন্তিত ছিলেন। জব অফার কিন্তু আপনাদের কাছে আসতে পারে এবং তার সাথে সাথে আপনার খুব ক্লোজ ফ্রেন্ড আজকে কিন্তু কোনো ফেস্টিভ্যালের সাথে কিন্তু আপনাকে যুক্ত হতে দেখা যেতে পারে। ফ্যামিলিতে নতুন কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু হঠাৎই তৈরি হতে পারে। এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ কিন্তু আপনাদের জন্য আজকে হঠাৎই সুখফলপ্রসূ হবে। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা 1। আলোচনা করব সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য দিনটা মোটের ওপর মধ্যম থাকছে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকটাই কম থাকবে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল কিছুটা আপনাকে ভোগাতে পারে, তবে বিকেলের পরবর্তী সময় থেকে আস্তে আস্তে কিন্তু সমস্যা কমতে থাকবে। নিজের খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হঠাৎ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সুতরাং একটু সতর্ক এবং সাবধানতা অবলম্বন করবেন আজকে। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে আপনার ছোটো বা ভাই বা বোনের সাথে কিন্তু কোনো দূরযাত্রা বা দূরভ্রমণ হঠাৎই তৈরি হতে পারে। সন্তানের সাথে মতানৈক্য হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু আয় বা অর্থ উপার্জনের পথ কিন্তু আজকে খুলে যেতে পারে। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসে অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব কন্যারাশি। কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর ভালো থাকছে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কম থাকবে। বিবাহের যোগসাজশ বাড়তে পারে। তার সাথে সাথে আপনাদের হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল যেগুলো বহুদিন ধরে চলে আসছিলো সেগুলো কমতে পারে আজকে। আপনাদের ক্ষেত্রে আজকে নিজের ড্রাইভ করা উচিত না বিকেলের পরবর্তী সময়, বিশেষ করে ড্রিঙ্ক করা তো অবশ্যই উচিত নয়। আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু যারা বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখবো, বিকেলের পরে ছোটো কোনো বাগবিতণ্ডা তৈরি হতে পারে, যেখান থেকে বন্ধুদের মধ্যে বা নিজেদের মধ্যে কিন্তু হঠাৎ কোনো মনোমালিন্য তৈরি হতে পারে। সুতরাং বিকেলের পরবর্তী সময় একটু সাবধানে এবং বুঝে কথা বলার চেষ্টা করুন। পরিবারের মানুষদের সাথে কিন্তু কোনো ছোটো বিষয় নিয়ে মত পার্থক্য হতে পারে, সতর্ক থাকবেন। লেনদেনের ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় সাবধান থাকুন। এছাড়া হঠাৎ অর্থ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে হানি হতে পারে, সুতরাং বিকেলের পরবর্তী সময় ভীষণ সতর্ক এবং সাবধান থাকুন। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব আপনাদের সাথে এবার বাস্তু টিপস নিয়ে। বাস্তু টিপসের ক্ষেত্রে বলবো যে পাসপোর্ট এবং ভিসা আপনারা কোন দিকে রাখলে আপনাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা দূরভ্রমণের ক্ষেত্রে আপনাদের শুভ হবে। দেখুন,
আপনারা অনেক সময় পাসপোর্ট তো তৈরি করে ফেলেন, কিন্তু ভিসা আপনারা অনেক সময় পেয়েও থাকেন, কোনো না কোনো কারণের জন্য কিন্তু বারংবার ধরে আপনাদের বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ একাধিকবার ধরে কিন্তু বিঘ্নিত হয়। এই বিঘ্নিত হওয়ার কারণ হচ্ছে আপনার পাসপোর্ট বা ভিসাটা অনেক সময় হয়তো সঠিক দিকে রাখা থাকে না। বাস্তব অনুযায়ী এই ছোটো ছোটো প্রক্রিয়াগুলো কিন্তু আপনারা করতে পারেন। কী করবেন, পাসপোর্ট ভিসা কোন দিকে রাখা উচিত? দেখুন, প্রথমেই বলবো, পাসপোর্ট ভিসা যখনই কখন রাখছেন গৃহে, তখন কিন্তু আপনারা বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণায় আপনারা রাখতে পারেন। সেক্ষেত্রে সেই কর্নার থেকে আসা বায়ু প্রবৃত্তির এনার্জি যেগুলি সেই পাসপোর্টটিকে সেখানে বেশিক্ষণ টিকতে দেবে না, ফলে আপনার বায়ুবীয় কোণে পাসপোর্ট রাখাকালীনই কিন্তু আপনার বিদেশ যাত্রা বা বিদেশ ভ্রমণের স্কোপ কিন্তু সাকসেস হতে দেখা যাবে। আলোচনা করব, যারা গাছ পুজো করতে চাইছেন তারা কিন্তু আজকে মহুয়া গাছে পুজো করতে পারেন এবং জল দিতে পারেন এবং প্রণাম করতে পারেন। সেক্ষেত্রে অত্যন্ত শুভফল কিন্তু আপনারা সারা মাস জুড়ে পেতে থাকবেন, সারা দিন জুড়ে পেতে থাকবেন। এবং যারা আজকে দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, গৃহ থেকে কোথাও যাত্রা করছেন, শুভযাত্রা করছেন, তারা কিন্তু আজকে লবঙ্গ মুখে দিয়ে বেরোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনাদের ক্ষেত্রে আজকে যারা দান করতে চাইছেন তারা কিন্তু মুগ ডাল এবং যে কোনো ধরনের খাদ্যদ্রব্য গরিব মানুষকে দান করতে পারেন, ভীষণ ভালো হবে। আলোচনা করব আজকে উপায়, বিশেষ উপায় আপনাদের ক্ষেত্রে বলবো, যারা মানসিকভাবে ভেঙে পড়ছেন, মানসিক ঊর্জা হারিয়ে যাচ্ছে, তারা বাড়িতে একটি সূর্য যন্ত্রের স্থাপনা করুন এবং তার সাথে সাথে সূর্যকে রেগুলার আজ থেকে সূর্যের অর্ঘ্য দিন। এবং আপনারা কিন্তু সূর্য অর্ঘ্য দেওয়ার সময় একটি তামার ঘটির ব্যবহার করুন বা তামার পাত্রের ব্যবহার করুন, যেটা দিয়ে আপনার সূর্যকে অর্ঘ্য দেবেন। অর্থাৎ তামার মধ্যে যেরকম শুভ শক্তি রয়েছে সেটাই কিন্তু আপনাদের ঊর্জাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তামার ঘটির মধ্যে জল নিয়ে নিন এবং তার মধ্যে সামান্য লঙ্কার বীজ এবং একটি লাল রঙের ফুল অর্থাৎ জবা ফুল নিয়ে নিতে পারেন। দিয়ে আপনারা সূর্যকে যখন জল অর্ঘ্য দেবেন সেই সময় কিন্তু আপনারা এই মন্ত্র বলতে ভুলবেন না, ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপিয়াম মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নাম প্রাণতাস্মি দিবাকরম। এই মন্ত্র কিন্তু আপনারা বলতে পারেন, ভীষণ শুভফল আপনারা অবশ্যই পাবেন, রেগুলার করে যেতে পারেন, ভীষণ শুভফল পেতে থাকবেন। আর তার সাথে একটি ছোট্ট টোটকা বলে দিই, আপনারা অনেকেই কিন্তু ফাইন্যান্সিয়াল ট্র্যাভেল অর্থাৎ অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, অর্থ আসছে কিন্তু বারংবার ধরে অর্থই আসলেও অর্থ কিন্তু বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনার কাছে অর্থ সঞ্চয় হচ্ছে না, তাহলে একটি ছোট্ট স্টিলের ডিবে নিয়ে নিন এবং তার মধ্যে সামান্য গোলাপ জল ভরে তার মধ্যে একটি চৌকো রূপোর পাত আপনারা রেখে দিন। রেখে মুখটিকে এমনভাবে বন্ধ করবেন যেন এয়ার পাসিং অর্থাৎ বায়ু যেন ভেতরে এবং বাইরে পাস না করতে পারে, সেভাবে এয়ার টাইট করে আটকে দিন। আটকে সেই কৌটোটিকে বা সেই কন্টেনারটিকে আপনারা কী করবেন, আপনাদের গৃহের উত্তর পূর্ব কোণায় রেখে দিন। কোনো উঁচু জায়গায় রাখতে পারেন যেখানে সর্বদা নাড়াচাড়া না পড়ে, এরকম জায়গায় কন্টিনিউ রেখে দিন। দেখুন, আপনাদের ক্ষেত্রে অর্থ কিন্তু স্টেবল হতে আরম্ভ করবে, অনেকটাই স্থায়ী এবং সঞ্চয় হতে আরম্ভ করবে, যাদের সঞ্চয় একদমই হচ্ছিল না। আলোচনা করব, যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কী করবেন, তারা কিন্তু আজকে কম্বল দান করতে পারেন যে কোনো গরিব মানুষকে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার এবং ক্রিম কালারের কম্বল দান করে বিশেষ সুফল লাভ করতে পারেন। এছাড়া যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে মালা অর্থাৎ স্বামী স্ত্রী দম্পতি দুজনে মিলে কিন্তু আপনারা একটি সুতোর মধ্যে একটি একটি করে আপনারা ওয়ান বাই ওয়ান করে কিন্তু মালা গেঁথে নিতে পারেন, যে কোনো ফুল দিয়ে মালা গেঁথে আপনারা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কিন্তু আপনারা অর্পণ করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ভালো এবং শুভফল অবশ্যই পেয়ে থাকবেন সারা বছর জুড়ে। আর এবার আমরা আলোচনায় চলে যাব রাশিফলের। রাশিফলের আলোচনা এখন সপ্তম রাশি যা তুলা রাশি। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা মোটের ওপর ভালো থাকছে। বিকেলের পরবর্তী সময় থেকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো বিজনেসের স্কোপ আসতে পারে এবং তার সাথে সাথে ব্যবসায় অধিক ধনাগমনের একটা পথ কিন্তু তৈরি হতে পারে। বহুদিন ধরে ফেলে রাখা অর্থের আগমন কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। গৃহজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন, পারিবারিক কোনো মতানৈক্য ছিল, কোনো সমস্যা ছিল, সেখানে কিন্তু একটু মতানৈক্য বৃদ্ধি হতে দেখা গেলেও আজকে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু কমপ্লিট হবে অর্থাৎ সমাপ্ত হবে। আপনাদের ক্ষেত্রে কোনো লয়ারের সাথে যদি দেখা করতে চাইছেন বা কোনো রকম আইনি জটিলতায় পড়ে গেছেন, তারা কিন্তু আজকে আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো আইনজ্ঞের পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এছাড়া হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল যাদের বহুদিন ধরে চলছিল তাদের কিন্তু কিছুটা আজকে বিকেলের পরবর্তী সময় থেকে হেলথ ট্রাভেল কিছুটা কমতে আরম্ভ করবে। এছাড়া কোনো হঠাৎ শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকবেন। আপনার গুরুত্বপূর্ণ জিনিস আজকে সচেতন এবং সাবধানভাবে রাখুন, নচেত হারিয়ে যেতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব। বৃশ্চিক রাশি,
वृश्चिक राशि जातक व जातिकাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর ভালো থাকছে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম থাকবে। হেলথ ওরিয়েন্টেড ট্রাবল যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু আজকে দিনটা বিকেলের পরবর্তী সময় থেকে অনেকটাই ভালো গেলেও আজকে কিন্তু ছোট ছোট বিষয়ে কিন্তু আপনাদের মতপার্থক্য হতে পারে কোনো মানুষের সাথে এবং সেখানে দ্বন্দ্ব বিবাদ তৈরি হয়ে যেতে পারে। সাবধান থাকবেন। আপনাদের বলা ছোট কোনো কথা যেগুলি কিন্তু আপনাকে মানসিক কষ্ট এবং সমস্যা দিতে পারে, সুতরাং সেদিকেও কিন্তু সাবধান থাকুন। শত্রুতা হয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। আপনাদের গৃহে কোনো মানুষ যদি আজকে অসুস্থ রয়েছে তাহলে তার দিকে কিন্তু আপনারা খেয়াল দেওয়ার চেষ্টা করুন, নচেত তার হেলথ ওরিয়েন্টেড ট্রাবল কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। ধনুরাশি, ধনুরাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দিনটা মোটের ওপর মধ্যম থাকছে। আজকে আপনাদের কিন্তু সন্তানকে নিয়ে কোথাও ভ্রমণ করার একটা পরিকল্পনা তৈরি হতে পারে। এছাড়াও ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস কিন্তু আজকে আপনাদের মধ্যে ভীষণভাবে দেখা যেতে পারে। যারা বহুদিন ধরে ভাবছিলেন কোনো কিছু শিখবেন তারা কিন্তু আজকে নতুন কিছু আবিষ্কার হঠাৎই করে ফেলতে পারেন। গলাজনিত সমস্যায় যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা ভালো যাবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, যাদের থাইরয়েডের সমস্যা ছিল তাদের ক্ষেত্রে থাইরয়েড কিন্তু বৃদ্ধি পেতে পারে, একটু হেলথের দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া পারিবারিক জায়গা থেকে কিন্তু আপনার আজকে সমস্ত কাজগুলি সঠিকভাবে এবং সফলভাবে এগোতে থাকবে। আপনাদের পরিবারের মধ্যে আজকে কোনো ধর্মানুষ্ঠান এবং পরিবারের মধ্যে কোনো বন্ডিং কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি দেখা যাবে। তবে মতপার্থক্য কোনো মানুষের সাথে হঠাৎ বিকেলের পরবর্তী সময় হয়ে যেতে পারে, সতর্ক থাকবেন এবং তার সাথে সাথে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো আজকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, নচেত হঠাৎ হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা, শুভ সংখ্যা আট আলোচনা করব। মকর রাশি, দাম্পত্য জীবন প্রেম জীবন আজকে মধ্যম থাকছে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেলে যারা বহুদিন ধরে ভুগছিলেন তাদের জন্য কিন্তু দিনটা আজকে মোটের উপর মধ্যম থাকছে। তবে বিশেষ করে বলে রাখি, বিকেলের পরবর্তী সময় যারা দূরযাত্রা করবেন বলে ভেবেছেন তারা অ্যাভয়েড করার চেষ্টা করুন। বিকেলের পরবর্তী সময় আপনারা অ্যাভয়েড করুন এবং তার সাথে সাথে আজকে কোনো মামলা মোকদ্দমা বা কোনো কিছুর জন্য আপনারা কোনো লয়ারের সাথে দেখা করতে চাইছেন তো সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, যেতে পারেন, কোনো ডিসকাস করতে পারেন। আপনার প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা যদি বহুদিন ধরে আপনারা ফেস করছেন সেখানে কিন্তু কোনো আইনানুক জটিলতা যদি হয়ে থাকে তাহলে সেখানে আইনানুক জটিলতার জন্য আপনারা কোনো স্টেপ নিতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টির সমস্যাগুলো সমাধানের পথও কিন্তু আজকে খুঁজে বের করতে হতে পারে। কোনো জায়গায় হঠাৎ অর্থ কিন্তু ফেসে যেতে হতে পারে, অর্থাৎ কোনো জায়গায় আপনি লগ্নি করছেন তো সেখানে হঠাৎ অর্থ আটকে যেতে পারে, সুতরাং সেদিকে খেয়াল দেওয়ার চেষ্টা করবেন। সুতরাং আপনি যখনই কোথাও অর্থ লগ্নি করছেন সাবধান থাকুন। আজকে শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় অর্থ লগ্নি করে বিশেষ ফায়দা তুলতে পারেন। আপনাদের জন্য আজকে শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আট আলোচনা করব। কুম্ভ রাশি, দাম্পত্য জীবন প্রেম জীবন মধুর থাকবে। মানসিক উদ্বেগ এবং অস্থিরতা অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই কম থাকতে দেখা যাবে বিকেলের পরবর্তী সময় থেকে। তবে হঠাৎ ফাটকা অর্থপ্রাপ্তির যোগ এবং ফাটকা অর্থ বেরিয়ে যাওয়ার যোগ কিন্তু আজকে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। যদি মনে করছেন আপনার কোনো ছোটবেলার বন্ধু আজকে আপনার সাথে মিট করবে তাহলে কিন্তু সে কোনো বিজনেস ডিলের ব্যাপারে আপনার সাথে কথা বলতে পারে বা ব্যবসায়িক কোনো কথাবার্তা কিন্তু আপনাদের মধ্যে আজকে ডিসকাস হতে পারে। সুতরাং সেই ডিসকাশানে কিন্তু আপনারা সমস্ত সময় কিন্তু আজকে আপনারা পজিটিভ চিন্তাভাবনা রাখার চেষ্টা করুন। অবশ্যই আগামী দিনে নতুন কোনো ভাবধারার কিন্তু আপনারা উন্মোচন করতে পারবেন। আপনাদের জন্য আজকে শুভ রং গোলাপী এবং শুভ সংখ্যা এক আলোচনা করব। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে দিনটা আজকে মোটের উপর ভালো থাকছে। বিকেলের পরবর্তী সময় থেকে কিছুটা জটিলতা তৈরি হলেও আজকে কিন্তু দিনটা আপনাদের পক্ষে শুভ। তবে আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ আপনাদের কোনো কাজের বস্তু, মোবাইল ফোন হতে পারে, ওয়ালেট হতে পারে, টাকা পয়সা হতে পারে, ব্যাংকিং কোনো ডকুমেন্টস হতে পারে, সাবধান এবং সতর্কতার সাথে রাখার চেষ্টা করুন। নচেত হঠাৎ কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল বিকেলের পরবর্তী সময় কিছুটা তৈরি হলেও অ্যাসিডিটির সমস্যা এবং হেলথ ওরিয়েন্টেড কিছু ট্রাভেল কিন্তু তৈরি হতে পারে। বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির মানুষের সাথে কিন্তু একটু মতানৈক্য বিকেলের পরবর্তী সময় হয়ে যেতে পারে। তবে দূরযাত্রার ক্ষেত্রে আজকে দিনটা আপনাদের পক্ষে বিশেষ ভালো রয়েছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা আট। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।